আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাই গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। তো ভাই, আজকে আমার কিছু কথা বলবো আপনাদের মাঝে। যেটা বলার উদ্দেশ্য আমার সেটা হলো, আজকে আমরা দুনিয়ার ভিতরে আইসা কি করতেছি যা ভাই ভাবা যায় না। আমার মূল কথার উদ্দেশ্য হচ্ছে ভাই, আজকে আমি কিছু কথা বলবো আপনাদের মাঝে, সেটা হলো আত্মহত্যা নিয়ে। আজকে মানুষ কেন আত্মহত্যা করে? আত্মহত্যা করে হয়তো প্রেমে ছ্যাঁক খাইছে, নাহলে অনেক মানে অনেক বিভিন্ন কারণে আছে না মানুষ আত্মহত্যা করে। কিন্তু এদের কাছে আমার একটা প্রশ্ন ভাই, আমরা কেন আত্মহত্যা করব? কেন আত্মহত্যা করবো আমরা বলেন? আচ্ছা ভাই, আত্মহত্যা কী আমাদের? হ্যাঁ, আজকে আমরা প্রেমে ছ্যাঁক খাইছি, আমার জীবনের সাথে বেশি ভালোবাসি তাকে, কিন্তু তাকে বিবাহ করতে পারিনি, দেখ তা কী করলাম, আত্মহত্যা করে দিলাম। আমার জীবনটাকে এত সস্তা, আল্লাহ তাআলা আমার জীবনটাকে এত সস্তা করে পাঠিয়ে দিয়েছেন দুনিয়াতে। হ্যাঁ, আবার বিবাহ বইছে, স্বামী যৌতুকের জন্য বউকে মারধর করতেছে, সে আত্মহত্যা করতেছে। এগুলো টিকতে না পারে মেয়ে কী করে শেষমেশ আত্মহত্যা করে? হ্যাঁ কেন ভাই, এগুলো কেন আমরা এগুলো কেন করব? আজকে আমাদের মা বোনদেরকে বলতে চাই, আপনারা যদি এই সমস্ত ইয়াতে হন, মানে স্বামীর নির্যাতন শিকার সহ্য করতে না পাইরা, আপনারা আত্মহত্যার যে পথটা বেছে নেন না, এই পথটা আপনাদের জন্য সবচেয়ে ধ্বংসকর একটা পথ, সবচেয়ে ক্ষতিকর। না আপনি পাইলেন দুনিয়া, না আপনি পাইলেন আখেরাত। আমার কথা বলার উদ্দেশ্য এটাই ভাই, যে আমরা যারা আসি দুনিয়াতে, আল্লাহ আমাদেরকে পাঠাইছে অল্প সময় হায়াতের জিন্দগি দেওয়া, এই হায়াতের অনেক মূল্যবান ভাই। আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠাইছে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য, কিন্তু আমরা এক একজনে এক এক কর্ম নিয়ে ব্যস্ত, এক এক কর্ম করি, এক এক কর্ম জীবনকে সাজায় নিই। এটা তো আমাদের মাকসাদ না, এটা আমাদের মাকসাদ দিয়ে আল্লাহ পাঠায় না। আল্লাহ আমাদেরকে পাঠাইছে আমরা কীভাবে ঈমান আমল দুনিয়া থেকে বানাই নিয়ে জান্নাতে যেতে পারি। আজকে আমি মনে করতেছি যদি আমি আত্মহত্যা করি তাহলে মনে আল্লাহর সাথে সাক্ষাৎ আমি জান্নাতে চলে যেতে পারবো, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আত্মহত্যা ভাই হলো মহাপাপ, পাপের ভিতরে সবচেয়ে বড় হলো কি আত্মহত্যা। তো আমরা কি আত্মহত্যা করতে পারবো না? যত দুনিয়াতে যত কষ্টই হোক, আত্মহত্যা করা আমাদের মুসলমানের কাজই হতে পারে না এটা। এই জন্য ভাই, আমরা যারা মুসলমান আছি, আমরা যারা প্রেম করে ছ্যাঁক খাই কিংবা বিভিন্ন প্রেশানিতে পড়ে আত্মহত্যা করি, আবার এই যে কিছুদিন আগে ঘটনা ইন্ডিয়াতে, আয়শা নামে একটা মেয়ে, সে মৃত্যুর আগে লাইভ করে গেছে, ওই রকম সমস্যা এর কারণে। কে আপনার কি, আপনি মেয়েকে আল্লাহ তাআলা আপনি বানাইছেন তা আপনি প্রতিবাদ করতে পারেন নাই? আপনি তা না করে সোজা আত্মহত্যা করে ফেললেন, এটা কি ভালো কাজ হলো? না আপনার দুনিয়া হবে, না আখেরাত হবে, কোনোটাই হবে না। আত্মহত্যার সবচেয়ে বড় শাস্তি হলো ভাই, সে তার জন্য কি বলবো ভাই, মানে এটা বলার মতো না। একজন গুণাগার মাপ পাইতে পারে আল্লাহর কাছে যদি সে তওবা করে, কিন্তু আত্মহত্যার পরে তার কোনো মাপ নাই। এই জন্য আমরা ভাই আত্মহত্যা থেকে বিরত থাকি, আর যে সমস্ত কর্মের দ্বারা আমার আত্মহত্যার বিকল্প মাথার ভিতরে আসে এই সমস্ত ভিতরে থাকি, এগুলো দিয়ে আমরা যাব না। যদি আমার কথাগুলো আপনারা আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, আর ভাই যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না, আর যদি কিছু জানার থাকে কমেন্ট করে জানাতে পারেন, ইনশাআল্লাহ যথাযথ চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।